রিকশাওয়ালা রেমে পাশ স্ত্রীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে 15 জানুয়ারি বগুড়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ফেরদৌসের স্ত্রী সীমানুর খাতুন। রিকশা চালকের ওয়াইফ হিসেবে তখন আমার খুব ভালো লাগতেছে, আর এখন আমি চাকরি পেয়েও আমি ধন্য। আর এই স্কুলে চাকরি পাওয়া তো সবার ভাগ্যে জোটে না। 15 জানুয়ারি বেলা 12টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তাদের হাতে রিকশা কেনার ঋণ পরিশোধের টাকা সহ ঢেউটিন ও একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়। আর্থিক সহযোগিতা করেছে, তিনি আমাকে একটা ল্যাপটপ দিয়েছে 25,000 টাকা, আমার রিকশার ঋণ শুট করার মতন সেই 25,000 টাকা দিয়েছে, ডিভাইন টিন দিয়েছে এবং 6,000 টাকা আমাকে প্রদান করেছে। নিজে এসএসসির গণ্ডি পার হতে না পারলেও স্ত্রীকে করেছেন উচ্চশিক্ষিত। একদিকে সংসারে অভাবের চাবু, অন্যদিকে স্ত্রীকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করে গেছেন ফেরদৌস মণ্ডল। আমার স্বামী রিকশা চালায়, আমার বাচ্চাদের খাবার, বাড়ির সংসারের খরচা জোগাইছে, আর অন্যদিকে আমার স্বামী ওই রিকশা দিয়েই আমাকে কলেজে নিয়ে গেছে এবং নিয়ে যাচ্ছে। নিজের লেখাপড়া করতে পারিনি টাকার অভাবে, আমার বাবা খুব গরিব মনে ছিল, আমার বাড়ি আমি উচ্চ শিক্ষিতা করেছি। অবশেষে সীমানুর এমএ পাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর ইচ্ছায় শুরু করেছেন শিক্ষকতা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বামীর প্রতি যেন কৃতজ্ঞতার শেষ নেই সীমানুরের। আমার স্বামীর মতো হয়তো কারো স্বামী নেই যে এভাবে টাকা ইনকাম করে পড়াশোনা করাবে, এরকম স্বামী গ্রাম অঞ্চলের মধ্যে নাই, 100-এর মধ্যে হয়তো বা শতকরা 2-1 জন থাকতে পারে। গণমাধ্যমের কল্যাণে স্ত্রীর প্রতি ফেরদৌসের ভালোবাসার গল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়লে কপাল খুলে যায় তাদের। বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে সীমানুরের জন্য চাকরি এবং ফেরদৌসের জন্য উপহারের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী। তার যে স্ট্রাগল জীবন, সেই জীবনের সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উন করেছেন, তাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং তার সাথে থাকার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়ে খুশি ফেরদৌস সীমানুর দম্পতি। নিজেদের নুন আনতে পান্তা ফুরানোর জীবনটা কিছুটা হলেও আলোর মুখ দেখায় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন সীমানুর ফেরদৌস। মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাগ্যে এই চাকরিটা দিয়েছেন, তিনি যেন আরো গরিব মানুষের প্রতি আরো দেখাশোনা করে, আমার জন্য তার পক্ষে দোয়া রইল। রিকশার ঋণ শোধ করার মতন সেই 25,000 টাকা দিয়েছে, ডিভাইন টিন দিয়েছে এবং 6,000 টাকা আমাকে প্রদান করেছে। এদিকে সীমানুরের মতো একজন সংগ্রামী মানুষকে সহকর্মী হিসেবে পেয়ে নিজেকে গর্বিত মনে করেন কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন সর্দার। আমি অত্যন্ত নিজেকে গর্ববোধ করছি, আমি আশা করি তার দক্ষতা এবং পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানে তাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। দেশের সব জনপদের মানুষই প্রধানমন্ত্রীর সমান নজরে থাকেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির নসিপুর গ্রামের ফেরদৌস সীমানুর দম্পতি তারই উদাহরণ বলে মন্তব্য করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত মানবিক এবং প্রখর দৃষ্টিসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক, এবং তিনি যে বাংলার প্রতিটি মানুষের, বাংলার প্রতিটি অঞ্চলে, বাংলার প্রতিটি জনপদের খোঁজখবর রাখেন, এই ঘটনা তারই প্রমাণ।